যারা নির্বাচন করতেছে তারা সবাই আমার চেয়ে যোগ্য, তারা সবাই আমার চেয়ে ভালো। তো কিন্তু আমি চাইতেছি যার এই 10-12 জন নির্বাচন করলে আমাদের এলাকা থেকে কাউন্সিলর আসবে না। যদি মুরব্বীদের সমন্বয়ে এই আমার এলাকা থেকে যদি 1 থেকে 2 জন প্রার্থী দাঁড়ায় তাহলে সর্বপ্রথম আমি আমার প্রার্থিতা বর্জন করব। আমি এখন ওই কথাই বলে যাচ্ছি, আর যদি 2-এর অধিক প্রার্থী দাঁড়ায় তাহলে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নির্বাচনী কাজ ইনশাআল্লাহ চালিয়ে যাব। আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আর আমি একার দ্বারা তো সব সম্ভব না। আপনারা সবাই এক একজন যদি মাঝেত হয়ে যান ইনশাআল্লাহ আমি আমার ট্যাগপাড়াকে ইনশাআল্লাহ এই যে অসম্পূর্ণ যে জায়গাটা আছে ওইটা সম্পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করব আমার জায়গা থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজ আমি নির্বাচিত হওয়ার পরে আমি আর আপনাদেরকে কথা দিব না যে আমি রাস্তার কাজ করব, ড্রেনের কাজ করব, এই বাল্বের কাজ করব। এগুলা আমার মতে এগুলা কাউন্সিলরের কাজ। কাউন্সিলরের কাজ হচ্ছে একটি সমাজ কীভাবে সুন্দর থাকে, কাউন্সিলরের কাজ হচ্ছে যে সমাজের মধ্যে শিক্ষিত এই যে বেকার যুবক আছে তাদেরকে কর্মস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া। কাউন্সিলরের কাজ হচ্ছে যারা মা বাবের অবাধ্য সন্তান, যারা মা বাপকে দেখাশোনা করে না, যারা মা বাপের কথা শুনে না, তাদেরকে বুঝিয়ে একটা ভালো রাস্তায় এনে তাদেরকে একটা কর্মস্থান ধরিয়ে দেওয়া, এটাই হচ্ছে কাউন্সিলরের কাজ। আমার আমি মনে করি যারা যে এলাকায় মুরব্বীদের সম্মান করে না, যে এলাকায় ছোটদের স্নেহ করে না, এই এলাকায় আল্লাহ কোনোদিন নেতৃত্ব দিবে না। তো সর্বদাই আমি একটা কথা আপনাদেরকে বলবো, মানে আপনারা মুরব্বীদের সমন্বয়ে বসুন, মুরব্বীদের সমন্বয়ে বসে যে কোনো 2 জন প্রার্থী আমার এলাকা থেকে নির্বাচন করুন। সর্বপ্রথম যদি আমার এলাকার জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হয় আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ কিছু দিয়ে আমি আমার এলাকার জন্য আমার ত্যাগ স্বীকার করে যাবো।